ডিয়ার ভিভার্স কেমন আছেন আপনারা সবাই নিশ্চয়ই ভালো আছেন এবং নিরাপদে আছেন দেখেন আজকে আমরা বেশ কিছু পাটিগণিতের অঙ্ক করব যে অঙ্কগুলো বিভিন্ন চাকরির পরীক্ষায় বারবার আসে তো স্ক্রিনে সেরকমই একটা অঙ্ক দেখতে পাচ্ছেন আপনারা এক থেকে বিশ পর্যন্ত মৌলিক সংখ্যাগুলোর গড় কত এই প্রশ্নটা মৌলিক সংখ্যা সম্পর্কিত প্লাস গড় সম্পর্কিত তো আমরা যদি প্রশ্নটা সলিউশন করতে যাই তাহলে দেখেন এক থেকে বিশ পর্যন্ত কয়টা মৌলিক সংখ্যা আছে সেটা আমাদেরকে আগে খুঁজে বের করতে হবে এক থেকে বিশ এই রেঞ্জের মধ্যে মৌলিক সংখ্যা আছে দুই তিন পাঁচ সাত এগারো তেরো সতেরো উনিশ কয়টি বলেন তো দেখি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আটটি ওকে তাহলে এই আটটি সংখ্যার গড় মানে কি আচ্ছা গড়ের সূত্র কি বলেন তো গড় মানে হচ্ছে উপরে সমষ্টি উপরে সমষ্টি তার নিচে হচ্ছে রাশির সংখ্যা ওকে রাশির সংখ্যা তাহলে এখানে কয়টা রাশি আছে নিঃসন্দেহে আটটা রাশি আছে আমরা তো গুনে দেখলাম আর রাশির সমষ্টি কত তাহলে আমরা যোগ করে এখানে বসাবো তাহলে তিন দুই পাঁচ পাঁচ দশ সাথে সতেরো সতেরো দশ সাথে সাত আঠাশ আঠাশ আট দশে আটত্রিশ উনচল্লিশ চল্লিশ একচল্লিশ একচল্লিশ আর দশ একান্ন একান্ন আর সাত কত একান্ন আর সাথে আমাদের আটান্ন আটান্ন আর বিশ কত আটাত্তর আটাত্তর থেকে এক মাইনাস তার মানে সাতাত্তর তার মানে আমরা উপরে দিয়ে দিলাম সেভেন্টি সেভেন ঠিক আছে জাস্ট আর কি যোগটা আমরা মুখে মুখে করে ফেললাম যেহেতু দশ রেঞ্জে যোগ করা আমাদের জন্য কিছুটা সহজ তাহলে আট দিয়ে সাতাত্তরকে ভাগ করব আমরা তাহলে আট নয় বাহাত্তর কত থাকলো বলেন তো দেখি থাকলো হচ্ছে পাঁচ এখানে দশমিক দিয়ে একটা শূন্য দিলাম তাহলে পাঁচ আটে কত হলো সরি আমাদের কত থাকবে এখানে আমি হচ্ছে যেহেতু পাঁচ থাকতেছে দশমিক দিয়ে একটা শূন্য নিয়েছি তাহলে পাঁচ নয় সরি আট চার আটে বত্রিশ পাঁচ আটে চল্লিশ ছয় আটে আটচল্লিশ আটচল্লিশ কত থাকে দুই দশমিকের জন্য আবার শূন্য নিতে পারি আবার আট দুগুণ কত ষোলো তাহলে নয় দশমিক ছয় দুই আমরা পেলাম তো আর ভাগটা আমরা কন্টিনিউ করছি না নয় দশমিক ছয় দুই কোথায় রয়েছে নিঃসন্দেহে ক নম্বরে রয়েছে তার মানে আমরা ক নম্বর অ্যান্সারটি রাইট হিসেবে দাগাতে পারি যেহেতু আর কোথাও নয় নেই বা আর হচ্ছে আমরা নয় আসা মাত্রই কিন্তু আমরা এই ক নম্বর অপশনটা দাগাবো যেহেতু আমরা এমসিকিউ পরীক্ষার জন্য এই অঙ্কগুলো প্র্যাকটিস করছি ঠিক আছে তো এবার দেখেন আমরা দ্বিতীয় নাম্বার অঙ্কে চলে যাচ্ছি এই অঙ্কটা দেখেন এটা হচ্ছে সম্ভাবনার একটা অঙ্ক বলা হচ্ছে কি একটি থলিতে চারটা লাল পাঁচটা সাদা ও ছয়টা কালো বল আছে দৈবভাবে একটা বল নেয়া হলো লাল হওয়ার সম্ভাবনা কত সম্ভাব্য চারটা উত্তর এখানে কিন্তু দেয়া রয়েছে তাহলে আমরা সম্ভাবনার সূত্রটা আগে জানবো যে সম্ভাবনা আসলে কি জিনিস তাহলে নিশ্চয়ই আপনারা জানেন সম্ভাবনা মানে হচ্ছে আমরা বলতে পারি একটা আমরা ভাগ টান দিব ভাগ টান দিয়ে আমরা লিখবো উপরে কি লিখবো অনুকূল ঘটনা ওকে মনে রাখবেন যে সম্ভাবনার সময় উপরে বসে অনুকূল ঘটনা আর নিচে হচ্ছে মোট ঘটনা নিঃসন্দেহে এই সূত্রটা আপনারা ইতিপূর্বে দেখেছেন যারা দেখেননি তাদের জন্য হয়তো কঠিন হবে মনে রাখবেন সম্ভাবনার ইংরেজি প্রবাবিলিটি তাহলে উপরে হচ্ছে অনুকূল ঘটনা নিচে হচ্ছে মোট ঘটনা মোট ঘটনার কি যে একটা কোনো ঘটনার ভিতরে যতগুলো ঘটনা ঘটতে পারে সেগুলোকে মোট ঘটনা বলে আর যেটার অনুকূলে বের করতে বলবে সেটাই হচ্ছে অনুকূল ঘটনা আচ্ছা বলেন তো একটি থলিতে চারটা লাল বল আছে পাঁচটা সাদা বল আছে ছয়টা কালো বল আছে তার মধ্যে মানে তার মানে মোট কয়টা বল হলো পাঁচ আর চার নয় ছয় পনেরোটা এই পনেরো হচ্ছে এখানে মোট ঘটনা মনে রাখতে হবে ভালো করে পনেরো হচ্ছে মোট ঘটনা তার মানে মোট বল পনেরোটি এবার দৈবভাবে একটা বল নেওয়া হলো সেটি লাল হওয়ার সম্ভাবনা কত মানে ওই বলটা লাল হওয়ার সম্ভাবনা কত আচ্ছা বলেন তো দেখি লাল বল আছে কয়টা লাল বল আছে কিন্তু চারটা তার মানে এটাই হচ্ছে অনুকূল ঘটনা যদি বলতো কালো বল হওয়ার সম্ভাবনা কত তাহলে কালো আছে ছয়টা এটাই হতো অনুকূল ঘটনা যদি বলতো সাদা তাহলে হতো পাঁচ যেহেতু লাল বলেছে যে লাল তার মানে কত হবে অনুকূল ঘটনা চাঁদ তাহলে যেহেতু কাটাকাটি যায় না তার মানে পনেরো ভাগের চার ভাগ আমরা ক নম্বর অপশনটাই দাগাতে পারি দেখেন সম্ভাবনার অঙ্ক যেগুলো এমসিকিউ টাইপের পরীক্ষায় আসে সেগুলো কিন্তু অনেক সহজ অঙ্ক আসে তবে কিছু কিছু অঙ্ক কঠিন আসতে পারে তবে ম্যাক্সিমাম অঙ্কেই অঙ্কই কিন্তু আপনাদের সহজ আসে এই জন্য এই অঙ্কগুলো আপনারা বারবার প্র্যাকটিস করে যাবেন তাহলে আপনাদের যেন আর ভুল না হয় তো এই পর্যায়ে আমি একটু বলি যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটা ফলো দিয়ে রাখবেন আর আমার একটা ম্যাথের বেসিক কোর্স শুরু হয়েছে বেসিক না বেসিক টু অ্যাডভান্স অর্থাৎ চার মাস মেয়াদি একটা কোর্স যেখানে একেবারে ডিটেলস অঙ্কের শুরু থেকে শেষ অব্দি লিখিত এবং এমসিকিউ এই দুই টাইপই আমরা করব। মোট চার মাস বা হান্ড্রেড অ্যান্ড টোয়েন্টি ডেইস ব্যাপী কোর্সটা পরিচালিত হয় ঠিক আছে তো এই কোর্সের ফি হচ্ছে দুই হাজার টাকা যেখানে আমরা যেহেতু প্রায় সিক্সটি ক্লাসেস আমরা যেহেতু রাখবো তো ঠিক সেই কারণে কোর্স ফি কিছুটা বেশি আপনারা যারা করতে চান জিরো এই নাম্বারে আমাকে হোয়াটসঅ্যাপ করবেন যারা হোয়াটসঅ্যাপ চালান না তারা নর্মাল কলও করতে পারেন ঠিক আছে কোর্সটা অলরেডি শুরু হয়ে গিয়েছে দু একটা ক্লাস হয়েছে আপনারা সেই ক্লাসগুলো পেয়ে যাবেন কোর্সে জয়েন করার সাথে সাথেই যেহেতু মোট ষাটটি ক্লাস হবে সেক্ষেত্রে আপনাদের কিন্তু একটু ধৈর্য সহকারে চার মাস ব্যাপী এই কোর্সটাতে আপনাদের অংশগ্রহণ করতে হবে ঠিক আছে যাদের প্রয়োজন নেই তারা অযথা নক দেবেন না যারা একান্তই কোর্সটা করতে আগ্রহী তারাই কেবল নখ দেবেন আমাকে এরপর আমরা পরের অঙ্কে চলে যাচ্ছি স্ক্রিনের এই অঙ্কটা দেখেন এটা পারমোটেশন কম্বিনেশন অর্থাৎ বিন্যাস সমাবেশ চ্যাপ্টারের একটা অঙ্ক এ ধরনের অঙ্কগুলো আপনারা অনেকেই করতে পারেন না তো বলা হচ্ছে কোনো একজন পরীক্ষার্থীকে দশটি সাতটি প্রশ্নের উত্তর দিতে উত্তর দিতে হবে আসলে এখানে মধ্যে কথাটা মিস হয়ে গেছে আমি একটু তুলে দিচ্ছি ওকে এবার দেখেন কোনো একজন পরীক্ষার্থীকে দশটি প্রশ্নের মধ্যে সাতটি প্রশ্নের উত্তর দিতে হবে কত প্রকারে সে প্রশ্নের উত্তর দিতে পারবে ওকে তো দেখেন এটা কম্বিনেশনের একটা অঙ্ক তো কম্বিনেশন কীভাবে কাজ করে সেটা জানার পূর্বে আমাদেরকে একটু জানতে হবে যে ফ্যাক্টোরিয়াল সম্পর্কে ফ্যাক্টোরিয়াল চিহ্ন এটাকেও বলি আবার এটাকেও বলি এই দুইভাবে ফ্যাক্টোরিয়ালকে প্রকাশ করা যায় মনে রাখবেন ফ্যাক্টোরিয়াল তো আমি যদি বলি ফাইভ ফ্যাক্টোরিয়াল তার মান কিন্তু একশো বিশ চিহ্নটা কিছুটা সূচক চিহ্নের মতো তো ফাইভ ফ্যাক্টোরিয়াল মানে একশো আমি যদি বলি ফোর ফ্যাক্টোরিয়াল তার মানে ফোর ফ্যাক্টোরিয়াল কত দেখেন কিভাবে হচ্ছে প্রথমে চার গুনন তিন গুনন দুই গুনন এক তাহলে তিন চার বারো বারো দুগুনো চব্বিশ তাহলে ফোর ফোর ফ্যাক্টোরিয়ালের মান কত চব্বিশ নিঃসন্দেহে আর পাঁচ ফ্যাক্টোরিয়াল তাহলে কী হচ্ছে পাঁচ ফ্যাক্টোরিয়াল হচ্ছে পাঁচ গুনন চার গুনন তিন গুনন দুই গুনন এক তাহলে দেখেন চার পাঁচে কুড়ি তিন কুড়ি ষাট ষাট দুগুনো একশো বিশ একশো বিশ এক্ষে একশো বিশ তাহলে নিঃসন্দেহে আপনারা বলতে পারতেছেন ফাইভ ফ্যাক্টোরিয়াল মানে একশো বিশ ফ্যাক্টোরিয়াল বিষয়টা বোঝা হয়ে গেল আপনাদের এইবার দেখেন কোনো একজন থেকে দশটি প্রশ্নের মধ্যে সাতটি প্রশ্নের উত্তর দিতে হবে তাহলে কয়টার মধ্যে কয়টা মোট প্রশ্ন হচ্ছে দশটা তার মধ্যে উত্তর দিতে হবে কয়টা প্রশ্নের সাতটা তাহলে দেখেন দশটি প্রশ্নের মধ্যে উত্তর দিতে হবে সাতটি প্রশ্নের তাহলে সে কত প্রকারে উত্তর দিতে পারবে এটা বের করার জন্য আমরা কম্বিনেশনের হেল্প নিতে পারি টেন সি সেভেন অর্থাৎ দশের নিচে সি তার নিচে হচ্ছে সেভেন এইভাবে আমাদের অঙ্কগুলো করতে হয় তাহলে আমরা টেন সি সেভেন এর মান আমরা কিভাবে বের করতে পারি দেখেন সূত্রের সাহায্যে সেটাই আপনাদের জন্য এখন চ্যালেঞ্জ সরি একটু প্রবলেম হয়ে গিয়েছিল তো আমরা যেখানে ছিলাম তো আমরা যেহেতু জানি এটা সমাবেশ বা কম্বিনেশনের একটা অঙ্ক তো এটার সূত্রটা আপনাদের একটু জানতে হবে যে সূত্রটা কি। মনে রাখতে হবে আমরা এন সি আর এর সূত্র হচ্ছে উপরে এন ফ্যাক্টোরিয়াল নিচে হচ্ছে আর ফ্যাক্টোরিয়াল এর সাথে এন মাইনাস আর ব্রাকেটের পর ফ্যাক্টোরিয়াল এই হচ্ছে সূত্র তাহলে এখানে মনে রাখবেন টেন মানে হচ্ছে এন সি মানে সি সিতে কম্বিনেশন বুঝে আর আর এর মান হচ্ছে সেভেন যেহেতু দশটার মধ্যে সাতটা তাহলে ইকুয়াল দিয়ে টান দিব টান দিয়ে এন ফ্যাক্টরিয়াল মানে টেন ফ্যাক্টরিয়াল দিয়ে দিলাম টেন ফ্যাক্টরিয়াল এরপরে আর ফ্যাক্টরিয়াল মানে সেভেন ফ্যাক্টরিয়াল এই যে আর রয়েছে আরের জায়গায় সেভেন তার মানে আমরা দিলাম সেভেন ফ্যাক্টরিয়াল ব্রাকেড দিয়ে টেন মাইনাস সেভেন তার মানে টেন মাইনাস সেভেন তার সাথে কি ফ্যাক্টরিয়াল ওকে ক্লিয়ার বিষয়টা তাহলে এখন আমি নিচের দিকে এই জিনিসগুলো এখন মুছে দিচ্ছি দেখেন এগুলোর তো আর এখন প্রয়োজন নেই আমি এটা মুছে দিচ্ছি মুছে দিয়ে এখানে অঙ্কটা করানোর চেষ্টা করছি তো খেয়াল করে দেখেন তাহলে কি হবে বিষয়টা বিষয়টা হচ্ছে যে এই যে উপরে টেন ফ্যাক্টোরিয়াল আছে আমি টেন ফ্যাক্টোরিয়াল রাখলাম নিচে সেভেন ফ্যাক্টোরিয়াল আছে সেটাকে রাখলাম এই ইন্টু আমি দশ থেকে তিন দশ থেকে সাত যদি বিয়োগ করি তাহলে থ্রি ফ্যাক্টোরিয়াল পাই ক্লিয়ার তাহলে টেন ফ্যাক্টোরিয়াল মানে কি টেন গুনন নাইন গুনন এইট গুন সেভেন গুনন সিক্স এভাবে কত পর্যন্ত বলেন তো দেখি এক পর্যন্ত সিরিয়ালি ঠিক আছে দুই গুনন এক এক পর্যন্ত আর এই দিকের সেভেন ফ্যাক্টোরিয়াল মানে সেভেন ইন্টু সিক্স ইন্টু ফাইভ ইন্টু ফোর ইন্টু থ্রি ইন্টু টু ইন্টু ওয়ান আর এখানে ইন্টু আছে যেহেতু তার মানে গুন থ্রি ফ্যাক্টোরিয়াল মানে থ্রি ইন্টু টু ইন্টু ওয়ান গেল তাহলে ওয়ান ওয়ান ক্রস টু টু ক্রস থ্রি থ্রি ক্রস এবার আমরা সাত সাত ক্রস ছয় ছয় ক্রস পাঁচ পাঁচ ক্রস চার চার ক্রস এবং এই যে তিন আর দুই তার মানে আমি তিন দিয়ে ভাগ করতে পারি তিন তিরিখে নয় আর দুই দিয়ে ভাগ করতে পারি চার দুগুনো আট তাহলে কত হচ্ছে বলেন তো দেখি তিন দশে তিরিশ চার তিরিশে একশো বিশ তার মানে একশো বিশ হচ্ছে প্রকারে সে প্রশ্নগুলোর উত্তর দিতে পারবে তার মানে গ নম্বর অপশনটা রাইট দেখেন অঙ্কটা কিন্তু খুব সহজ না এই যে বিষয়টা এই বিষয়টার ক্যালকুলেশন আপনারা যদি বুঝে যান দেন আপনারা একটু তাড়াতাড়ি করতে পারবেন তবে মোটামুটি তিরিশ চল্লিশ পঞ্চাশ সেকেন্ড বা এক মিনিট লেগে যেতে পারে এই অঙ্কটা করার জন্য তবে যারা পারবেন ভালো করে এখন মনে করেন বিশটা প্রশ্নের মধ্যে বারোটা প্রশ্ন সিলেকশন করতে বলা হচ্ছে সেটা কতভাবে সাজানো যেতে পারে নিঃসন্দেহে বুঝতে পারতেছেন টোয়েন্টি টোয়েন্টি সি টুয়েলভ এভাবে হবে আবার যদি বলে যে পাঁচটা প্রশ্নের মধ্যে তিনটা প্রশ্ন কতভাবে সিলেকশন করা যেতে পারে বা সাজানো যেতে পারে তার মানে ফাইভ সি থ্রি এইটা করলে যত হবে তত তাহলে নিঃসন্দেহে আপনারা এই প্রশ্নগুলোর অ্যান্সার করা শিখে গিয়েছেন ঠিক আছে যে কিভাবে করতে হবে পঁচিশ নম্বর অঙ্কটা দেখেন কি বলা হচ্ছে যে একটি ক্লাসে চল্লিশ জন ছাত্রছাত্রীর মধ্যে পঁচিশ জন ছাত্রী একজনকে দৈব চয়ন পদ্ধতিতে নেয়া হলে তার ছাত্র হওয়ার সম্ভাবনা কত তাহলে নিঃসন্দেহে সম্ভাবনার সূত্রটা আপনাদের মনে রয়েছে একটু আগেই তো আমি দেখিয়েছি তাই না তাহলে সম্ভাবনা ইকুয়াল উপরে হচ্ছে অনুকূল ঘটনা আর নিচে কি নিচে হচ্ছে মোট ঘটনা এটা হচ্ছে সম্ভাবনার সূত্র তাহলে ইকুয়াল এখানে অনুকূল ঘটনা কত একটি ক্লাসে চল্লিশ জন ছাত্রছাত্রী আছে তাহলে খেয়াল করেন চল্লিশ জন ছাত্রছাত্রী হচ্ছে এটার মোট ঘটনা তাহলে নিচে হবে চল্লিশ এবার এই ছাত্রীর মধ্যে পঁচিশ জন ছাত্রী তার মানে ছাত্র কতজন আমরা বলতে পারি ছাত্র হচ্ছে পনেরো জন তাহলে ছাত্রী হচ্ছে পঁচিশ জন আর ছাত্র হচ্ছে পনেরো জন এবার বলছে একজনকে দৈবচয়ন পদ্ধতিতে নেওয়া হলে তার ছাত্র হওয়ার সম্ভাবনা কত ছাত্র আছে পনেরো তার মানে এটাই হচ্ছে অনুকূল ঘটনা তাহলে উপরে হবে পনেরো কাটাকাটি করব তিন পাঁচে পনেরো পাঁচ পাঁচ আটে চল্লিশ তার মানে উপরে তিন তার নিচে আট তাহলে আটের তিন এটা হচ্ছে আমাদের স উত্তর তাহলে দেখেন ঘ নম্বর অপশনটা এক্ষেত্রে কিন্তু আমাদের রাইট ঠিক আছে এরপর যে আমি একটু বলি যারা এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেননি মাস্ট বি সাবস্ক্রাইব করবেন আর যদি ফেসবুক পেজ থেকে এই মুহূর্তে ভিডিওটা দেখে থাকেন তাহলে পেজটা ফলো দিয়ে রাখবেন এবার আমরা পরের অঙ্কে চলে যাচ্ছি আঠারো নম্বর অঙ্কটা দেখেন একটি থলেতে একই ধরনের ছয়টি কালো পাঁচটি লাল আটটি সাদা মার্বেল আছে থলে হতে একটি মার্বেল দৈবভাবে নির্বাচন করা হলে লাল মার্বেল আসার সম্ভাবনা কত এই অঙ্কটা আমি আপনাদেরকে হোমওয়ার্ক দিচ্ছি অবশ্যই অবশ্যই অঙ্কটা আপনারা করবেন করার পরে এর অ্যান্সারটা কত হবে সেই অ্যান্সারটা আমাকে কিন্তু কমেন্ট সেকশনে আপনারা জানাই দেবেন ওকে অবশ্যই আপনারা জানাবেন এবার আমি পরের অঙ্কে চলে যাচ্ছি এই অঙ্কটা দেখেন বলা হচ্ছে একটি একটি নিরপেক্ষ ছক্কা নিক্ষেপ করা হলে চার আসার সম্ভাবনা কত ওকে এটা কিন্তু ছক্কার একটা অঙ্ক এই অঙ্কগুলো বর্তমান সময়ে বিভিন্ন চাকরির পরীক্ষায় বারবার আসতে দেখা যাচ্ছে অর্থাৎ সম্ভাবনা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা চ্যাপ্টার হিসাবে চাকরি প্রার্থীদের কাছে আবির্ভূত হয়েছে তাহলে সম্ভাবনা ইকুয়াল উপরে হচ্ছে অনুকূল ঘটনা আর নিচে হচ্ছে মোট ঘটনা এই দুটো জিনিস আমরা শুরুতে লিখবো লিখার পরে ছক্কার কথা চিন্তা করব। তাহলে একটা ছক্কায় কয়টা পিঠ থাকে বলেন তো দেখি ছয়টা পিঠ কি কি উঠতে পারে এক বা পুট উঠতে পারে দুই উঠতে পারে এরকম তিন উঠতে পারে এরপরে আছে চার এবং আছে কত পাঁচ এবং সবশেষে আছে কত ছয় এইগুলো ছাড়া অন্য কিছু ওঠার কিন্তু চান্স নেই হয় এক উঠবে হলে দুই উঠবে না নাহলে তিন না হলে চার না হলে পাঁচ না হলে কত ছয় তাহলে ছক্কার মোট পিট কয়টা মানে মোট ঘটনা একটা ছক্কা নিক্ষেপ করলে কয়টা ঘটতে পারে ছয়টা তার মানে ছয়টা হচ্ছে আমাদের মোট ঘটনা এবার বলা হচ্ছে একটি ছক্কা নিক্ষেপ করা হলে চার আসার সম্ভাবনা কত তার মানে আমাদের চার আসবে এটার সম্ভাবনা কত সেটা আমাদের কাছে জানতে চাচ্ছে তার মানে এই চার কয়বার উঠতে পারে বলেন তো দেখি একটা ছক্কায় তাহলে ছয়বারের মধ্যে একবারই উঠতে পারে এখানে যদি আপনি চার বসায় দেন তাহলে কিন্তু ভুল তাহলে দেখেন চার আসার সম্ভাবনা তার মানে চার আছে একটা পিঠে ওই জন্য উপরে হবে এক এই জন্য এই অঙ্কগুলো গুরুত্বপূর্ণ আপনি যদি উত্তর এটা দাগান তাহলে নিঃসন্দেহে আপনি ক্রস খেয়ে যাবেন এবং এটাই অনেকেই করে তাহলে চার আসার সম্ভাবনা হচ্ছে ছয় ভাগের এক ভাগ অর্থাৎ ছয় বার নিক্ষেপ করলে একবার চার আসতে পারে বেশিও আসতে পারে কমও আসতে পারে কিন্তু আমরা যদি সম্ভাবনা যাচাই করি তাহলে উত্তর হবে গ নম্বরটা রাইট নিঃসন্দেহে এবার আপনারা বিষয়টা বুঝতে পেরেছেন ওকে এবার আমরা পরের অঙ্কে চলে যাচ্ছি এই অঙ্কটা দেখেন এটা আটত্রিশতম বিশেষ পরীক্ষার একটা অঙ্ক তো মোটামুটি গুরুত্বপূর্ণ একটা অঙ্ক তো আমরা অঙ্কটা একটু পড়ি ত্রিশ থেকে চল্লিশ পর্যন্ত সংখ্যা থেকে যে কোনো একটিকে ইচ্ছামতো নিলে সে সংখ্যাটি মৌলিক অথবা পাঁচের গুণিতক হওয়ার সম্ভাবনা কত তাহলে এই প্রশ্নটা হচ্ছে সলিউশন করার জন্য আমাদের মৌলিক সংখ্যা সম্পর্কে ভালো ধারণা থাকতে হবে গুণিতক সম্পর্কে ভালো ধারণা থাকতে হবে এবং সম্ভাবনা সম্পর্কে ভালো ধারণা থাকতে হবে তো সম্ভাবনার সূত্র তো আমাদের জানাই আছে তাহলে সম্ভাবনা মানে কি নিচে হচ্ছে মোট ঘটনা আর উপরে হচ্ছে অনুকূল ঘটনা এতক্ষণে নিশ্চয়ই আপনারা বুঝতে পেরেছেন তাহলে এবার আসেন তো আমরা কি করবো এবার এবার তিরিশ থেকে চল্লিশ পর্যন্ত মোট যে কয়টা সংখ্যা আছে সে সংখ্যা কয়টা আমি সিরিয়াল অনুযায়ী লিখছি তাহলে চৌত্রিশ এরপরে আমি ধারাবাহিকভাবে লিখে যাচ্ছি সাঁত্রিশ এর পরে আটত্রিশ এরপরে উনচল্লিশ এবং সবশেষে চল্লিশ এই হচ্ছে মোট কটা সংখ্যা এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো তাহলে তিরিশ থেকে চল্লিশ পর্যন্ত যেহেতু তিরিশ সহ এই জন্য মোট সংখ্যা এগারোটা আচ্ছা তাহলে তিরিশ থেকে চল্লিশ পর্যন্ত মোট সংখ্যা এগারোটা যেহেতু তার মানে মোট ঘটনা এগারো এটা আমাদের নিঃসন্দেহে মোট ঘটনার মান হচ্ছে আমাদের কত এগারো এটা আমরা নিশ্চিতভাবেই বলতে পারি এবার অনুকূল ঘটনা কি বলা হচ্ছে যে সে যদি আমরা ইচ্ছে মতো নেই তাহলে সে সংখ্যাটি মৌলিক অথবা পাঁচের গুণিতক তাহলে মৌলিক সংখ্যা কি কি আছে বলেন তো দেখি এই লিস্টের মধ্যে মৌলিক সংখ্যা আছে একত্রিশ সাঁইত্রিশ এরপরে আর কিন্তু মৌলিক সংখ্যা আমরা দেখতে পাচ্ছি না যেমন তিরিশকে পাঁচ দ্বারা যায় বত্রিশকে দুই দ্বারা তেত্রিশকে এগারো দ্বারা তিন দ্বারা এটাকে দুই দ্বারা এটাকে পাঁচ দ্বারা এটাকে ছয় দ্বারা এটাকে দুই দ্বারা এটাকে তেরো দ্বারা এটাকে দশ দ্বারা চার দ্বারা দুই দ্বারা সব দ্বারা যায় তার মানে এই দুইটা সংখ্যা মৌলিক সংখ্যা তাহলে দুটো মৌলিক পাইলাম আমরা এরপরে বলা হচ্ছে পাঁচের গুণিতক তাহলে পাঁচের গুণিতক কি কি তাহলে এটাকে পাঁচ দ্বারা ভাগ করা যায় এটাকে পাঁচ দ্বারা ভাগ করা যায় এরপরে এটাকে পাঁচ দ্বারা ভাগ করা যায় তাহলে মোট কয়টা সংখ্যা পেলাম আমরা একটা দুইটা তিনটা তাহলে তিন আর দুই কয়টা পাঁচটা তার মানে আমরা বলতে পারি এক্ষেত্রে আমাদের অনুকূল ঘটনা কত ফাইভ তার মানে এগারো ভাগের পাঁচ ভাগ হচ্ছে আমাদের সঠিক উত্তর তো দেখেন অঙ্কটা কিন্তু একটু পেঁচাইয় দিছে তার মানে হচ্ছে আপনাদের মৌলিক অথবা বলা হচ্ছে তার মানে মৌলিকও হতে পারে অথবা পাঁচের গুণিতও হতে পারে কোনো সমস্যা নেই তাতে এদের সম্ভাবনা কত আমাদেরকে বের করতে বলা হচ্ছে তার মানে এর উত্তর হচ্ছে এগারো ভাগের পাঁচ ভাগ তো নিশ্চয়ই আপনারা অঙ্কগুলো বুঝতে পারতেছেন ওকে তো বুঝলে অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন এ ধরনের অঙ্ক আপনা আপনারা পরীক্ষায় দেখবেন যে এই অঙ্কটাই বারবার বিভিন্ন চাকরির পরীক্ষায় কিন্তু ঘুরে ফিরে আসতেছে বা আরও সামনের পরীক্ষাগুলোতে আসবে এবং জাস্ট একটু সংখ্যাগুলোকে চেঞ্জ করে দিয়ে কিন্তু আপনাদেরকে দিয়ে দেওয়া হবে ওকে তো এবার আমরা পরের অঙ্কে চলে যাচ্ছি স্ক্রিনে দেখতে পাচ্ছেন একটা পার্সেন্টেজের অঙ্ক এই অঙ্কটা এখানে করেই দেওয়া আছে তারপরেও আমি একটু আপনাদেরকে বুঝাই দিচ্ছি তাহলে এই ধরনের অঙ্ক আপনারা দেখেন বিভিন্ন চাকরি পরীক্ষায় আসে তো গুরুত্বপূর্ণ অঙ্ক বলা হচ্ছে বারো কোন সংখ্যার একশো তার মানে আমরা ধরবো যেহেতু সংখ্যার বলা আছে এই সংখ্যা হচ্ছে এক্স তার মানে আমরা ধরবো বারো হচ্ছে এক্সের একশো পঞ্চাশ পার্সেন্ট তার মানে আমরা প্রশ্ন মতে বিল্ড আপ করে ফেললাম তা আমরা কি বললাম আমরা বললাম এক্স এর একশো পঞ্চাশ পার্সেন্ট ইকুয়াল হচ্ছে বারো এই লাইনটা আমরা এভাবে লিখলাম ঠিক আছে তাহলে বা তাহলে এক্স এর বলেন তো দেখি একশো পঞ্চাশ পার্সেন্ট মানে কি উপরে একশো পঞ্চাশ তার নিচে একশো যেহেতু পার্সেন্ট মানে হচ্ছে ভাগ তাহলে ইকুয়াল বারো তাহলে শূন্য শূন্য কাটা দিলাম পাঁচ দুগুণও দশ আর তিন পাঁচে পনেরো তাহলে উপরে তিন এক্স যেহেতু এর মানে গুণ তার মানে উপরে তিন এক্স দেখেন এই এর তিনের সাথে এক্স গুণ আর নিচে হচ্ছে দুই ইকুয়াল কত বারো তাহলে এই ক্যালকুলেশনটা একটু আমি এইদিকে দিকে করছি তাহলে বা আর গুণ বা বজ্রগুণ হবে থ্রি এক্স দিয়ে ওয়ানকে গুণ করলে থ্রি এক্স বা তিন এক্স আর দুই দিয়ে বারোকে গুণ করলে বারো দুগুণ চব্বিশ তাহলে সুতরাং এক্স ইকুয়াল উপরে চব্বিশ ভাগ হচ্ছে তিন যেহেতু গুণ আছে ভাগ হয়ে গেল তাহলে তিন আটে চব্বিশ তাহলে উত্তর কত আট তার মানে আমরা বলতে পারি বারো হচ্ছে আটের একশো পঞ্চাশ শতাংশ তাহলে নিঃসন্দেহে আপনারা অঙ্কটা বুঝে গিয়েছেন তো এই হচ্ছে আমাদের আজকের আলোচনা আলোচনাটা কেমন লাগলো অবশ্যই আপনারা জানাবেন আর এখন পর্যন্ত যারা সাবস্ক্রাইব করেননি মাস্টারি সাবস্ক্রাইব করে দেবেন আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটা ফলো দিয়ে দেবেন আর আমার কাছে যারা অনলাইনে পড়তে চান তারা অবশ্যই জিরো ওয়ান সিক্স ফোর টু সেভেন এই নাম্বারে আপনারা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন ঠিক আছে তো ধন্যবাদ সবাইকে আরও একবার ভালো থাকবেন সুস্থ থাকবেন